আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কোন আমল করলে ডাবল নেকি পাওয়া যায়? সাধারণত হাদিসে এমন সব আমল রয়েছে যেগুলো করলে এক গুণ, দুই গুণ, দশ গুণ, একশো গুণ, সাতশোরও বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ তাআলা চাইলে অনেক বেশি নেকি দেন। কিন্তু এমন একটি আমল আছে যে আমল করলে সাতশো গুণকে দ্বিগুণভাবে করা হবে, অর্থাৎ আপনি যে আমল করলেন সে আমলের যতটুকু সওয়াব পাবেন বা যতটুকু নেকি পাবেন এর চেয়ে দ্বিগুণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিসকিনকে সাদকা করলে কেবল সাদকার নেকি হয়, আর কোনো গরিব আত্মীয়কে সাদকা করলে দুই দিক থেকে নেকি হয়, একটি হলো সাদকার নেকি এবং অপরটি হলো আত্মীয়তা রক্ষার নেকি। সুবহানাল্লাহ, প্রথমত সাদকা নেকি পেলেন, দ্বিতীয়ত আত্মীয় রক্ষা করলেন, এর জন্য আপনি ডাবল নেকি পাবেন। সাদকা করার কত উপকারিতা! কিয়ামতের দিনে জান্নাত ও জাহান্নামের ফয়সালার সময় মানুষ সাদকার ছায়া তুলে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বহু ছায়া তৈরি করবেন, আরশের ছায়া আছে, সাদকার ছায়া আছে, আরও বিভিন্ন ধরনের ছায়া আছে। এরকম ছায়া তলে থাকবে যারা আত্মীয়কে দান করেছে, আত্মীয়কে সাহায্য করেছে, আত্মীয়তা রক্ষা করেছে। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আরও অনেক উপকারিতা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, বড় হোক, প্রসারিত হোক, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। আবার দুনিয়া থেকে তার যে সম্পদ রয়েছে সেগুলো থেকে যদি সে নেকি অর্জন করতে চায়, আরও প্রশস্ত হতে চায়, তাহলে সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখে। এখন প্রশ্ন আসতে পারে, আমার আত্মীয় স্বজন অনেক গরিব, আবার কারো আত্মীয় স্বজন অনেক বড়লোক, সেক্ষেত্রে কী করা যায়? যারা বড়লোক আত্মীয় তাদেরকে আপনারা গিফট দিবেন, বিভিন্ন ধরনের হাদিয়া দিবেন, পোশাক দিবেন, খাবার দিবেন, এভাবে করে তাদেরকে সাহায্য করবেন। আর যারা গরিব আত্মীয় আছে তাদেরকে সাহায্য করবেন যে কোনোভাবে, টাকা হোক, পরিশ্রম হোক বা বিভিন্ন গিফটের মাধ্যমে। আত্মীয় কারা? বাবার গোষ্ঠী, মায়ের গোষ্ঠী, আবার তাদের বোন, মায়ের বোন, খালাতো বোন, খালাতো ভাই, আবার বাবার, বাবার ভাই, বাবার বোন, শ্বশুরবাড়ি, এরা সবাই আত্মীয়। যতজনের সাথে সম্পর্ক থাকবে সবাই আপনার আত্মীয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।